أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا مؤمن اتقوا الله. কাকে ভয় করিস? কাকে ভয় কর? ভয় করলে করলে, না করলে না করলে, বুঝু করতেই হবে। কাকে ভয়? অন্ধকারে নিষেধ, ওলা তার সাউনা চোখ সাউনি, মানুষকে ভয় করিস না। আমার কি ভয়? অন্ধকারে আরো স্পষ্ট, ওলা তার হুম অখফুনি আমি চিনি না, কে বড় সর্দার, কে নেতা, কোন অস্ত্র ভয় আমার মধ্যে নাই, মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না। কাউকে ভয় করিস না, আমার কি ভয় কর, যে তোরা মনে হয়ে থাকো। আল্লাহকে কিভাবে ভয় করবি? তোর মধ্যে ভয় করার যোগ্যতা নাই, তোর ঠান্ডার প্রয়োজন, বরফের কাছে চলিয়া ইচ্ছা না থাকলে তোর গায়ে ঠান্ডা লাগিয়া যাবে, তোর বেশি ঠান্ডা লাগে, আগুনের কাছে চলে যায় ইচ্ছা না থাকলে তোর মধ্যে গরম লাগিয়া যাবে, তোর নাকের মধ্যে ঘেরানের প্রয়োজন, যাকে যেখানে ঘেরান পাওয়া যায় সেখানে চলিয়া যা, ইচ্ছা না থাকলে তোর নাকের মধ্যে ঘেরান ঢুকিয়া যাবে। ভয় করতে চাও, যার মধ্যে মাওলার ভয় আছে তার কাছে চলিয়া যা, তোর মধ্যে মাওলার ভয় ঢুকিয়া যাবে। কাকে ভয় কর? বুঝবা কেমনে ভয় আছে কি? বুঝবা কেমনে? আমি যে একটা সবক দিয়া যাবো, কোন শয়তান ধোকা দিতে পারবে না। পলাবু সালা সুমার অতএব আল্লাহ ভয় যাবে বলতেছেন, তারপর তিন চেষ্টা আছে, আর উলা আর তাওয়াক্কিয়ান আযাবিল মুখাল্লাদি বিত্তাবারু ইয়ানেশে وعليهم مطلوب قهوة صفر الحقيقي وعليهم مطلوب قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون زر الله سبحانه تقوى قد اسكار جل بلا نمبر ات التوقيان عذاب المخلد بالتبريان الشرك শেরেক থেকে মুক্ত হইয়া আজীবনের জন্য জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, তাকওয়ার প্রথম স্তর একেবারে ফার্স্ট। এখানে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে যেখানে শেরেক আছে সেখানে ইমান নাই, যেখানে ইমান আছে সেখানে শেরেক নাই। বলেন ওঠা বসা করার সুযোগ করি না, যেখানে সেখানে কি নাই, যেখানে ইমান আছে। এটা ফার্স্ট ভক্তি, মাস ফার্স্ট একেবারে ভক্তি। শেরেক মুক্ত মানেই ভক্তি হইল, শেরেক আসে তো ভক্তিই নাই, ইমানের মধ্যে ভক্তিই নাই। যেরকম আপনি কলেজে গেছেন, ইউনিভার্সিটির মধ্যে গেছেন, স্কুলে গেছেন ভর্তি হওয়ার জন্য, উস্তাদ আপনাকে ফর্ম দিছে, দেখো শর্ত যদি পালন করবো কিনা, হ্যাঁ উস্তাদ জি করবো, যা দস্তখাত দাও, কি হইল জোরে বলেন, কাজ শেষ না কাজ শুরু? এ তো মাত্র ভর্তি, এ তো মাত্র ভর্তি, এ তো কাজ শেষ না। ছেলে মুক্ত হয়েছে তো ইমানের মধ্যে ভর্তি হয়েছে, এটা তো শেষ না,
এখন উস্তাদ কে বলছে সকাল সাতটা ক্লাস আছে, সব ঘন্টা করবি, এই পরীক্ষা দিবি, এরকম নাম্বার পাবি, হাতের লেখা লিখবি, সাপ্তাহিক পরীক্ষা, পাক্ষিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, ত্রৈমাসিক পরীক্ষা, এ কাজ শুরু। কিন্তু আমাদের দেশের কিছু সাহেবরা মানুষকে শেরেক মুক্ত করতে গিয়া ইমান মুক্ত করে ফেলে গিয়েছে। ইমান মুক্ত কি মুক্ত? এই সাহেবদের বয়ান টয়ান শুনলে আমি শুনতাম এত মূর্খ বয়ান করে কেমনে, আর এই সাহেবরা শোনে কেমনে। একজনের বয়ান শুনতে আসি, আল্লাহ মোহাম্মদ অ শেরেক, আল্লাহ মোহাম্মদ না থাকি, একজন আল্লাহ আর একজন আল্লাহ মোহাম্মদ কি বলে কেন? সে উদাহরণ দিয়ে বুঝায় কত বড় সাহেবের কি এক জায়গা আল্লাহ আর এক জায়গা আকবর। এখন আকবর আল্লাহ বড় আল্লাহ, আল্লাহ আকবর আল্লাহ বড়। দেখেন তর্জমা কেমন বুঝে মানুষকে, এক জায়গায় কি আল্লাহ আর এক পাশে দেখা মোহাম্মদ, এক জায়গা লেখা আল্লাহ আল্লাহ আর এক জায়গায় লেখা মোহাম্মদ, সেরে কোনো কেমন বুঝেই কি আছে? দেখো আল্লাহ এক জায়গায় লেখা, আকবর আর এক জায়গায় লেখা। এখন তর্জমা করো আল্লাহ ও আকবর, অর্থ কি? আল্লাহ বড়, আকবর আল্লাহ, বড় আল্লাহ। এখন কি বুঝায়? আল্লাহ মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ, মোহাম্মদ সে কি আল্লাহ? এবার প্রশ্ন করি, এক জায়গায় রাখা আব্বা আর এক জায়গায় রাখা মা, কি লেখা মা? তার তর্জমা করো তুমি তোমার মধ্যে, মা সেই বাবা, বাবা সেই মা। এই দুনিয়া কোন পাগলে বলছো তোমার কি কথা বলে দেখ? আল্লাহ হলো আকবরের সে, আল্লাহ সেবা হলো আকবর, এটা তার ভুল বাস্তব। এই মানুষকে বুঝা আমি দেখলাম ইন্টারনেটে, আমি দেখলাম ইন্টারনেটে যে বয়ান সুরুষকে আমি কেমনি বুঝায় যে মোহাম্মদ আছে আল্লাহ, সে কাজে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে না, এইভাবে বুঝায়। আমি যদি বলি এক জায়গায় আব্বা আর এক জায়গায় মা, মা বাবা কি এক না ভিন্ন জিনিস? বলেন দুইটা জিনিসই ভিন্ন, আল্লাহ এক জিনিস, মোহাম্মদ ভিন্ন জিনিস, মিলাও কিভাবে তুমি বলো তো? এর জন্য তারা কি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সে জোরে বলেন তুমি শেরেক দূর করতে চাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত ইমাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ শেরেক? ইমাম বুখারী বলছে? ইমাম মুসলিম বলছে? কোন মুহাদ্দিস বলছে? কোন ফকি ইমামরা বলছে? তুমি বললা কিভাবে? অত ২৪ খান হাদিস আছে, এর মধ্যে ১২ খান হাদিস কবি, যদি একটা হাদিসও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পক্ষে না পাওয়া যায়, এরপরও লা সব জিনিসকে হাদিস দিয়ে সাবেত করে, যে সব জিনিসকে হাদিস দিয়ে সাবেত করো। আমি যদি বলি কোরআন কোরআন না, ইন্ডিয়া প্রমাণ করবো বলো কথা বলেন। আমি বললাম কোরআন, এই কোরআন কোরআন না, প্রমাণ করো, প্রমাণ করো। আমি তো কোটা প্রমাণ করা স্বীকার করছি, কোরআন কোরআন প্রমাণ করো, কি দিয়ে প্রমাণ করবে? হাদিস দিয়ে প্রত্যেকটা আয়াত হাদিস দিয়ে সাবেত করার ক্ষমতা কোটা কুড়িয়ার কারণ নাই। যদি হাদিস দিয়ে সাবেত করতে চাও তাহলে প্রমাণ করবো যে হাদিস তো জন্মি এটা সন্দেহ, আর কোরআন একই নি, সন্দেহ দিয়ে কোনোদিন একই সাবেত করা যায় না, সাবেত করা যায় না, সাবেত করে কোরআনকে ঠিক ওরে বেঈমানি, তোমরা কি বলবো? কোরআনকে সাবেত করার জন্য কোন দলিলের প্রয়োজন নাই, কোরআন কোরআন এই কি তার তরি আমলে মুতাহাদের কৌলে মুতাহাদের কোরআন আজ পর্যন্ত এইভাবেই আসছে, এটা কোরআন সবাই বলছে
গোটা দুনিয়ার মানুষ এটাকে কোরআন বলছে, কোরআন কোরআন হওয়ার ব্যাপারে এই যে সবচেয়ে বড় দলিল, এর বড় কোন দলিল নেই। এর জন্য কোরআনের পিছনে কোন সনদ নাই। এই আয়াত অমুক অমুকের থেকে আসছে, এই আয়াত অমুক অমুক সনদে আসছে, এই আয়াত অমুক অমুক সনদে আসছে, এরকম কোন সনদ কোরআনের পিছনে নাই কেন? আমার মতামতের অবিচ্ছিন্ন ভাবে অবিচ্ছিন্ন ভাবে জমহুর মানুষ, সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ যাদেরকে একত্রিত ভাবে মিথ্যা অভিযোগ দেওয়ার কোন ইহতিমাল নাই, সম্ভাবনা নাই, তারা সবাই বসে এটা কোরআন, এইটা কোরআন হওয়ার জন্য যথেষ্ট, দ্বিতীয় কোন দলিলের প্রয়োজন নাই। এখন বুঝলেন এই মাঠের নাম কি? আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করিনি, আমি তোমার বইতে পাইনি, তা বুঝলাম কিন্তু গ্রাম্যমন পাইনি স্কুল মায়ের সমস্ত মানুষ বলছে, কারণ সমস্ত মানুষ বলছে এই যে সবচেয়ে বড় দলে এর বইতে রাখার কোন দরকার নাই। লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলম সমস্ত দুনিয়ার মানুষ এটাকে স্বীকার করছে, তাহলে কোন হাদিসে থাকতে হবে, তাহলে কোরআনের আয়াত হাদিসের মধ্যে থাকতে হবে। জানো কোথায় নিয়ে ঠেকাইতেছে, কোথায় নিয়ে ঠেকাইতেছে? যখন তোমার বিশ্বাস হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে নাই, তোমার মধ্যে এই ঈমান যখন চলে আসবে, তখন তোমার মধ্যে আর একটা ধর্ম পয়দা হবে, যখন কেউ বলবে, শিয়ার বলবে যে এই আয়াত তো কোরআন না, এটা অবক রোমা ঢুকে দিছে, তখন তুমি বলবা দেখি হাদিস আছে কি না, হাদিসের মধ্যেও নাই, তখন প্রমাণ করবা কেমনে যে এটা কোরআন? দেখছেন কোথায় গেছে মেজাজ, কোথায় যাইতেছে মেজাজ, বুঝেন কিছু? আল্লাহ মাফ করে দেব, আল্লাহ মাফ করে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আমার কাছে ইঙ্গিত দিতে চাই, ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুক্তাদা আর মোহাম্মদ রসুলের খবর, না তো মাঝখানে অ থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মদ রসুল, অ কই? তার বুঝতে অ কই? আমি বলবো অ তোমার গিলুর মধ্যে, কোথা গিলুর মধ্যে? গিলুর মধ্যে না, ইনশাআল্লাহ না, মা বাবা এক না ভিন্ন ছিল, মা ও বাবা, তো ও কই? আসমান জমিন মাছ ভাত ঠান্ডা গরম ছেলে মেয়ে কি হয়তো, মা ও ছেলে, বাবা ও মা, আসমান ও ছবি, ও কই? ওরে কাঁথাও কাঁচটা দিচ্ছে বলে, কেন যখন তাজা হয় কিন্তু যদি ভিন্ন হয় এবং স্পষ্ট হয়, তার মধ্যে কাঁচটা ইস্তেমাল অধিক ব্যবহার করার কারণে ও থাকে না, এটা এমনি বিলুপ্ত হয়ে যায়। যেহেতু ছেলে মেয়েকে কোন মানুষ ছেলেই বলবে না, মেয়েকেও, মা বাবাকে ও না থাকলেও মাকে বাবা বা মাকে বাবা, বাবাকে মা, দুনিয়া কেউ বলবে না। আসমান ও জমিনের মধ্যে ও না থাকলেও আসমান ভিন্ন জিনিস, মানুষকে বুঝতে হা হা করতে আছে।